উন্নয়ন থমকে যাওয়া বরিশালকে এগিয়ে নিতে জনতাকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বিএনপির প্রার্থী রহমান সরওয়ার বলেছেন সরকারের ভোট জালিয়াতির প্রথম প্রতিবাদ বরিশাল থেকে শুরু হবে তোলা ছবিতে বরিশাল থেকে জানাচ্ছেন বরিশাল এখন ভোটের নগরী দলীয় প্রতীকে প্রথমবারের মতো সিটি নির্বাচনে নৌকা এবং ধানের শীষের লড়াই ত্রিশে জুলাই প্রধান দুই প্রার্থী নির্বাচনী কৌশল হিসাবে নগরের অলিগলিতে যেমন প্রচার চালাচ্ছেন নিজের বাসভবনেও করছেন মতবিনিময় শহরের ফকিরপাড়া বাসভবনে জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহ এ প্রার্থী বলছেন নগরী তাকে ত্রিশ তারিখ বিজয়ের অভিবাদন জানাবে কেন্দ্রে প্রতিটি লোক যদি যায় নৌকার বিজয় সুনিশ্চিত এখনকার রাজনীতিতে এখনকার দিনে আপনি ভোট নেওয়া যায় না মানুষ যদি আপনাকে ভোট দেয় আপনি দুঃখী মানুষের পাশে থাকবেন তাহলেই আপনাকে ভোট দেবে আপনাকে মানুষ ভালোবেসে আপনাকে ভোট দেবে এখন সেই দিন পাল্টে গেছে নগরীর পাঁচ নম্বর ওয়ার্ডে প্রচার চালান বিএনপি প্রার্থী মজিবুর রহমান সরোয়ার সেখানে তুলে ধরেন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি বলছেন আতঙ্কে থাকলেও নিজের জয় নিয়ে আশাবাদী তিনি আমি বিশ্বাস করি যে গণতন্ত্রের প্রতিষ্ঠা গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন আমরা করছি তাতে বরিশাল থেকেই এটা শুরু করতে পারবো বিশ্বাস করি প্রধানমন্ত্রী যেভাবে মানুষকে আশ্বস্ত করছেন সুষ্ঠু ভোটের ব্যাপারে প্রধানমন্ত্রী যদি বরিশালে সুষ্ঠু নির্বাচন না করেন এটা তার গায়ে কালিমা লাগবে প্রায় সাতান্ন বর্গ কিলোমিটারের বরিশাল সিটির নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন মেয়র প্রার্থী বরাবরই দক্ষিণাঞ্চল কিন্তু আওয়ামী লীগের একটা সুনিশ্চিত ভোট ব্যাংকের শক্তিশালী ঘাঁটি কিন্তু সদরের এই আসনটি কিংবা মেয়রের চেয়ারটি কিন্তু দীর্ঘকাল থেকেই বিএনপির দখলে আবার ওই শহরে ভোট তবে মানুষ চাইছে উন্নয়ন এখন মানুষ মার্কাই ভোট দিবে না ব্যক্তিকে বেছে নেবে তার প্রমাণ কিন্তু তিরিশ তারিখেই পাওয়া যাবে বরিশাল থেকে সময় ইসলাম চ্যানেলায়